আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রসুল্লাহ সাল্লামের কোনো সুন্নতে অনর্থক নয় প্রতিটি সুন্নতে আমাদের গৃহকালীন ও পরকালীন কল্যাণ নিহিত রয়েছে এর মধ্যে অন্যতম সুন্নত হল খাবারের পর আঙ্গুল চেটে খাওয়া খাবারের অপচয় থেকে বিরত থাকা কোনো ধরনের অপচয় পরিণাম ভালো হয় না পৃথিবী জুড়ে অসংখ্য মানুষ খাদ্যের অভাবে অনাহারে দিন কাটাচ্ছে অথচ কিছু মানুষ এ খাবার অপচয় করে চলেছে প্রতিনিয়ত আমাদের চারপাশে প্রতিনিয়ত খাবার অপচয়ের অপ্রীতিকর চিত্র চোখে পড়ছে বিয়ের অনুষ্ঠান হোটেল রেস্টুরেন্ট পার্টি পয়েন্ট অফিস পার্টি বিজনেসের টার্গেট মিট নামের পার্টি জন্মদিবস সাধারণ বাড়িঘর এমন কোনো জায়গা নেই যেখানে খাবার নষ্ট হচ্ছে না ডাস্টবিনগুলোর একটা বিশেষ অংশ পূর্ণ হচ্ছে নষ্ট খাবার দিয়ে জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা গবেষণা অনুযায়ী পৃথিবীর মোট উৎপাদিত খাদ্যের প্রায় এক তৃতীয়াংশ অপচয় হয় যার পরিমাণ বছরে একশো তিরিশ কোটি টন বাংলাদেশে বছরে পরিবার প্রতি প্রায় পঁয়ষট্টি কেজি এবং সারা দেশে প্রায় এক কোটি ষাট লাখ টন খাবার নষ্ট হয় দেশব্যাপী যখন খাদ্য অপচয় এমন ছড়াছড়ি ঠিক তখন রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে পথশিশু শিশু ও সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের একমোটো খাদ্যের জন্য হাহাকার করার দৃশ্য দেখা যায় কেননা খাবার হলো মহান আল্লাহর নিয়ামত এর অপচয় কোনোভাবেই কাম্য নয় হজরত আনাস রাজিয়াল থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম খাওয়ার পর তার তিনটি আঙ্গুল চেটে নিতেন তিনি বলতেন তোমাদের কারো খাবারের লোকমা নিচে পড়ে গেলে সে যেন তার ময়লা দূর করে তা খেয়ে নেয় এবং শয়তানের জন্য তা ফেলে না রাখে বর্ণনাকারী বলেন আমাদের তিনি থালাও চেটে খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তিনি আরও বলেছেন তোমাদের খাদ্যের কোন অংশে বরকত রয়েছে তা তোমাদের জানা নেই তিরমিজি শরীফ হাদিস নম্বর আঠারোশো উল্লেখিত হাদিসের যথাযথ আমল করা গেলে একদিকে যেমন রাসুল্লাহ সা্লামের একটি সুন্নত পালনে স্বভাব পাওয়া যাবে তেমনি পৃথিবীও মুক্তি পাবে মহাবিপর্যয় থেকে কারণ পৃথিবীব্যাপী খাবারের অপচয়ের ফলে দ্রব্যমূল্য বিদ্যুতের গতিতে বেড়েই চলেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এপিও এর গবেষণা অনুযায়ী পৃথিবীর মোট উৎপাদিত খাদ্যের প্রায় এক তৃতীয়াংশ অপচয় হয় যার পরিমাণ বছরে প্রায় একশো কোটি টন অথচ অপচয় বিপুল পরিমাণ এই খাবারের এক চতুর্থাংশ যদি বাঁচানো যায় তাহলে তা দিয়ে সাতাশি কোটি দুঃস্থ মানুষের প্রয়োজন মেটানো সম্ভব যা আমাদের দেশের মোট জনসংখ্যার পাঁচ গুণ বেশি পৃথিবী জুড়ে অনাহারে অর্ধাহারে দিন কাটায় কোটি কোটি মানুষ অথচ উন্নত উন্নয়নশীল দেশগুলোর অপচয় হওয়া খাদ্যগুলো চলে যায় ডাস্টবিনে কিংবা নর্দমায় শুধু ব্যক্তিগত পর্যায়ে খাবারে অপচয় হয় না বিপণন পর্যায়েও পণ্যের মান বিবেচনা করতে গিয়ে নষ্ট করা হয় প্রচুর খাদ্য এফপি মহাপরিচালক হোসে গ্রাসিয়ানো ডি সিলভা জানান বিশ্বে যে পরিমাণ খাদ্য অপচয় হয় তা সুইজারল্যান্ডের সারা বছরের মোট জাতীয় উৎপাদন বা জিডিপির সমান তাই তো পবিত্র কোরআনে আল্লাহতালা অপচয়কারীকে শয়তানের ভাই বলে ঘোষণা করেছেন ইরশাদ হয়েছে অপচয়কারী শয়তানের ভাই সুরাই ইসরা আয়াত সাতাস অপচয়কারীদের স্বয়ং আল্লাহ পছন্দ করেন না ফলে অপচয় অপব্যয়ের কারণে মানুষের জীবন থেকে বরকত হ্রাস পায় এর ফলে মানুষের ধন সম্পদ ক্রমে হ্রাস পায় তোমরা আহার করো এবং পান করো কিন্তু অপব্যয় করো না নিশ্চয় আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না সুরা আরফ আয়াত নম্বর একত্রিশ তাই আসুন আমরা রাসুল এই সুন্নতির উপর গুরুত্ব সহকারে আমল করে জীবনকে ধন্য করি খাবারের অপচয় না করে আত্মীয়স্বজন ও অনাহারি মানুষের পাশে দাঁড়ায় এটা মহান আল্লাহর হুকুম পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে আর আত্মীয়কে তার হক দিয়ে দাও এবং মিসকিন ও মুসাফিরকেও আর কোনোভাবে অপব্যয় করো না সুরা ইসরা আয়াত নম্বর ছাব্বিশ এ ধরনের কর্মপদ্ধতি অবলম্বন করতে পারলে একদিকে খাবার অপচয় কিছুটা রোধ হবে অন্যদিকে বিত্তশালী ও সামর্থ্যবানদের খাদ্যে গরিব অসহায়দের শরিক করার সুযোগ হবে যা নিশ্চিত সম্প্রীতি ও শান্তির পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে আল্লাতাল খাবার অপচয়ের ফেদনা থেকে আমাদের হেফাজত করুন আমিন